সবাই আমি কিন্তু লাইভে চলে গেছি না আমরা এখন আছি সাতল বিলের মাছ ঐতিহ্যবাহী সাতল বিলের চলন বিলের শাখা সাতল বিলে চান্দা ইউনিয়ন প্রাথমিক শিক্ষক পরিবারের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার ডক্টর নাসিম রানা এবং রেহনাম পারভিন স্যার তাদের সঙ্গে আমরা এখন সাতল বিলের মাঝখানে পদ্মপাতার সংগ্রহে পদ্মফুলের অভিযানে আমরা সবাই যাত্রা শুরু করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যদিও এবার পানি তেমন নাই তারপরেও আমাদের টিচার গণ পানি প্রেমী অনেকে আমাদেরকে লাইক করছেন লাইক করেছে মহারম আলী তারপরে মুসলিমা লতা সবাইকে ধন্যবাদ চান্দা ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিবার আমরা এখন বিকালের অনন্ত বিকালে হ্যালো সাতল বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য সাতল বিলের মাঝখানে অবস্থান করছি স্যার একটু বসেন সবাইকে দেখাই আমি একটু লাইভে আছি সবাই অনুরোধ করছে যে সব টিচারদেরকে দেখতে যাচ্ছে একটু বসেন দেখতে তোমায় মন চাইছে ও সখী দেখতে তোমায় মন চাইছে একবার যদি আসো সখি জল ভরিবার চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে কিছু করছে না মনের কথা বলবো তোমায় বসে কদম তলে তুমি শক্ত কইরা ধরি ও হাত ছাইড়া যাইবার ভয়ে দেখতে তোমায় মন চাইছে আমাদের উপজেলা সহকারী শিক্ষা অফিসার ডক্টর নাসির মানা ছানের বিদায় আজকে আমরা ফেয়ারওয়েল অনুষ্ঠান করলাম সাতল চান্দা ইউনিয়ন প্রাথমিক শিক্ষক পরিবার এই ফেয়ারওয়েলটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিকালে নৌকা ভ্রমণে বের হই আমাদের সঙ্গে উপস্থিত আছেন উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার ডক্টর নাসিম রানা সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেহেনা বেগম স্যার সহ অত্র ইউনিয়নের অধিকাংশ স্কুলের শিক্ষকবৃন্দ আমরা বিকালের পড়ন্ত আবহাওয়ায় যাত্রা শুরু করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন স্যার সবাই স্যার এই দিক দিয়ে সবাই একটু তাকান সবাই সবাইকে দেখতে যাচ্ছে অনেককে দেখতে পাচ্ছে না
আমরা এই যে সাতন বিলের হলো নৌকা চড়ে ফেরাচ্ছি আমার রবি এতে লাইভ দেখাচ্ছে তোমার মোবাইল খোলো সবাই হাত উঠান তো একটু দেখি সবাই হাত উঠান উঠাইছে হাত নাই হাত নাই এই যে আমাদের মঞ্জু স্যার মঞ্জু স্যারের মাথা দেখায় তারপরে আছেন আমার কাকা বাইজিৎ স্যার বড় ভাই আব্দুল হান্নান শুধু তাই না টিচার না আমার প্রাণ প্রিয় ছাত্রী শেফা লাকি ম্যাডাম আমার ভাস্তি রুমা রাবিয়া ম্যাডাম সহ অনেক ম্যাডাম বিশেষ করে খেয়াল করছেন আপনারা দিলরুবা ম্যাডামকে সে অত্যন্ত প্রকৃতি প্রেমী একজন মানুষ সবুজের সমারোহে আমরা মাঠের মধ্যে দিয়ে অবস্থান করছি কি সুন্দর দৃশ্য তবে একটা কাজ ভুল হয়েছে স্যার দুপুরে যদি পিকনিকটা হয়ে যেত তাহলে পুরো আজকের আপা ধন্যবাদ আমাদের ফারুক স্যার আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে ফারুক স্যার ধন্যবাদ জানিয়েছে এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ফারুক ভাই এবার অতটা পানি হয়নি তারপরেও আমাদের যেহেতু এখানে ব্যাক করে নেব আবার ওইদিকে যাওয়া লাগবে মানে পানি নেই তো পানি নাই পানি নাই তো স্যার এইদিক থেকে ওই পারে যাওয়া যায় মনে হয় না ওখানে বলে পানি নেই কসুর বানা শাক শাক উঠাবে নাকি তাহলে শাক উঠাবে নাকি আমি খেয়াল করছি আমাদের অনেক ম্যাডামরা তারা শাক দেখে আর তাদের লোভ সামলাতে পারলো না কলমি শাক উঠাচ্ছে অনেক ম্যাডাম আপনারা খেয়াল করছেন বিশেষ করে আমাদের আরিফা ম্যাডাম সে তো তুমিও ধরি দেখো টানজোর দুজন ধরি না তোরা দুজন ধরি দেখি দেখি শাপলা কোনে যায় আমাদের অত্যন্ত প্রিয় ফারুক স্যার দিলরুবা ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি দিলরুবা ম্যাডাম ফারুক স্যার রিকোয়েস্ট করছে আমরা দিলরুবা ম্যাডামের গান শুনতে চাই আমাদের